प्रथम निवेदन करब तर वक्तव्य आरम्भ कर गुरुदेवर संगे जगदगुरु नित्यरला प्रविष्ट अंग्रेष्णुपाद कृष्णनाथ भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज संगे सनातन धर्म प्रचारे এখানে এসেছিলাম এখন থেকে অন্তত 58 বছর আগে, তার মানে 1942 আমি এসেছিলাম এখানে আমার গুরুদেবের সঙ্গে প্রচারে। একেবারে এর থেকে শুরু থেকে চন্দননগর থেকে আরম্ভ করে পরপর আমরা এই সব অঞ্চলে প্রচার করে গেছি 1942 সালে। এখানে ছিলাম, যেটা এখন এখানে নাম হয়েছে মহাপ্রভুর নামেতে নিমাইতীর্থঘাট। এই নিমাইতীর্থঘাটে আমরা ছিলাম প্রায় এক মাস। ঠাকুর ছিলেন এখানে উপরের দিকে, ওই ঘরেই ছিলাম আমরা। এখানে থেকেই শহরে বিভিন্ন জায়গায় পাঠ বক্তৃতা সব হয়েছে। সুতরাং এই স্থানে যে কিছু হচ্ছে এটা আমি মনে করি আমার গুরুদেবের পদাঙ্কভূত স্থান, সেই জন্যে এখানে কিছু হতে পেরেছে। এটাই আমার বলার কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছেন তার নামানুসারে নিমাইতীর্থঘাট গৌর পদাঙ্কিত স্থান এটা। সুতরাং এ স্থানের মহিমা মহাত্মা অধিক। শাস্ত্রে লেখা আছে গঙ্গাদেবী যেখানে প্রবাহিত সেখান থেকে এদিকে ওদিকে গঙ্গার এপার ওপারে 5 মাইল করে 10 মাইল জায়গা পরম পবিত্র স্থান। সেখানকার লোক নাস্তিক হতে পারেন না, তারা আস্তিক নিশ্চয়ই।
শাস্ত্র অনুসারে, শাস্ত্র বাক্য অনুসারে এটা বলা যায়। অথবা গোভূতি সপচীন পবনতি দূরে নৃপতি কুলীন, গঙ্গা দেবীর সূত্রের মধ্যে আছে। গোভূতি মানে হলো আড়াই ক্রোশ, পাঁচ মাইল, গঙ্গার এপারে পাঁচ মাইল, ওপারে পাঁচ মাইল, এই দশ মাইল জায়গা পরম পবিত্র স্থান। আর সেখানে যারা বাস করেন নিশ্চয়ই তারা খুব ভক্ত লোক, সেটা মানতেই হবে। আমরা এখানে অন্তত এক মাস এই নিমাইচিত্র ঘাটে এই ঘরে, সে ঘর হয়তো এখন নাই, ভেঙে ভেঙে গেছে, ঠাকুর ছিলেন গৌরনিতাই। হুগলি জেলার ইতিহাসে এখানকার যা ইতিহাস জানতে পারা যায়, তাতে এখানে ডাচ পর্তুগিজরা এখানে ব্যবসা করতে এসেছিলেন, তারা ব্যবসা করেছেন, বৈদ্যবাটি টড়াপড়ি এগুলো সব বন্দর ছিল আগে, এখন গঙ্গার সব পরিবর্তন হয়ে যাওয়াতে সবটা বন্ধ হয়ে গেছে। আগে সরস্বতী নদী দিয়ে আরম্ভ করে ওইদিকে সমস্ত যাতায়াত ছিল সব পাশ্চাত্য দেশের লোকের, সব পরে ফরাসিরা এলো, ফরাসডাঙ্গা, তারপরে ব্রিটিশরা এলো, এটার ইতিহাস আছে। আর এই ইতিহাসের সঙ্গে আমরা কিছু সম্পর্কযুক্ত, কেন বলি নদিয়া জেলার মধ্যে ওটা পড়ে, সেখানে নীলকর সাহেবরা নীল চাষ করতো, এই সময় তাদেরই যে কুঠি ছিল যাওয়ার সময় দিয়ে যান আমার গুরুদেবের গুরুদেবকে, জগদ্গুরু মিত্র সমাজ সত্যমত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তাকে দিয়ে যান। সেই মঠ এখনো আছে চুরে নদীর উপরে, সেই মঠ এখনো আছে। সেখানে সম্পর্ক কিছু আছে। এখন সব থেকে আমাদের সব থেকে আনন্দের কথা এই গৌর পদাঙ্ক স্থান, এটা নিমাই তীর্থ ঘাট, মানে মহাপ্রভু পুরীর দিকে যাওয়ার সময় এখানে বসেছিলেন, তার থেকেই নাম হয়েছে। এখন নদিয়া জেলার ইতিহাসের মধ্যে ইতিহাস, হুগলি জেলার ইতিহাসের মধ্যে এগুলো রয়েছে, তার থেকে আমি মনে করি যে আমার গুরুদেব এখানে এসে প্রচার করেছেন, তার জন্য এখানে হয়তো কিছু হয়েছে, আমাদের অন্য কারো বাহাদুরি কিছু নেই। বাহাদুরি যদি থাকে তাহলে আমার গুরুদেবের বাহাদুরি, তার বাহাদুরি যে কিছু হয়েছে এখানে বা হবে চুরি, এইটাই মনে করছি। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে নদিয়ায় আবির্ভূত হয়েছেন, তার পূর্বে কৃষ্ণচন্দ্র গীতা ভাগবতের বহু উপদেশ করেছেন, আমরা কেউ নেই নেই সেসব কথা শুনি নাই, বুঝে বুঝি নাই। গার্জিয়ান উপরওয়ালা গার্জিয়ান সরিয়ে পাত্র, পরে রাধা গোবিন্দ মিলিত করু গৌরহরি চৈতন্য মহাপ্রভু জগতের, তিনি আমাদের বলছেন তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো, তোমাদের কল্যাণ হবে। কৃষ্ণ বুঝাতে পারেননি, আবার কৃষ্ণই আবার রাধার সঙ্গে এক হয়ে এসে আবার সেই কথা বলতে আরম্ভ করেছেন। আমাদের মতো হতভাগাদের জন্য তার যথেষ্ট চিন্তা আছে, তাই তিনি নদিয়া নবদ্বীপে এসে গৌরহরি রূপে, নিমাইয়ের রূপে, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, জগদ্গুরু রূপে সেই কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, তার মহিমা মহাত্মা
জগতেতেই জানিয়েছেন। এটা পূর্বে জানানো হয়নি, সেই জন্যই জানাতে হয়েছে বিশেষ করে। চৈতন্য মহাপ্রভুর আসবার কারণ সম্বন্ধে আপনারা জানেন, তার আসার দুটো কারণ। একটা কারণ রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ, একটা কারণ এটা আস্বাদনের জন্য তিনি এসেছেন, আর নাম প্রেম প্রচারের জন্য তিনি এসেছেন। যেদিন দিয়েই হোক আমাদের পরম কল্যাণ, আমরা অনেক সময় দুঃখ করি, আমাদের সময় ধৈর্য চলে গেছে, সে সময় আর ফিরে আসবে না। আবার কেউ কেউ দুঃখ করছেন যখন গৌর নিত্যানন্দ বৈদ্যাসি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জন্ম, এ দেহের কিবা কর্ম, মিথামর্থ বহি ফিরিবার, এইগুলো তারা দুঃখ করছেন। সেই জন্য মহাপ্রভু জগৎজীবের কল্যাণের জন্যই ব্যবস্থাটা নিয়েছেন। তাই তিনি জগৎগুরু, তাকে বুঝতে গেলে নিত্যানন্দ প্রভুকে বুঝতে হয় আগে। নিত্যানন্দ প্রভুর যদি মহিমা মহাত্মা আমরা না বুঝি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে বোঝা যাবে না, চেনা যাবে না। শাস্ত্র যা বলছেন, বর্ণনা করছেন, তিনি তো শুধু জগন্নাথ মিত্রের পুত্র ছিলেন না, তাকে বুঝতে গেলে নিত্যানন্দ প্রভুকে বুঝতে হয় আগে। নিত্যানন্দ প্রভুর যদি মহিমা মহাত্মা আমরা না বুঝি, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে বোঝা যাবে না, চেনা যাবে না। যা বলছেন, বর্ণনা করছেন, তিনি তো শুধু জগন্নাথ মিত্রের পুত্র ছিলেন না, অনন্ত বিশ্বের মালিক, সেই যুগে জগতে এসছেন তিনি। যেসব চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হন, ঐতিহাসিকগণ তার অবস্থাটা বর্ণনা করেছেন। সে সময়কার সে সময় লোক খুব নাস্তিক ছিল। নবদ্বীপকে তখন বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল, বাংলার অক্সফোর্ড বলা হতো। নব্যনয়ের প্রচার ছিল সে সময়, তর্কশাস্ত্রের আদর ছিল, কখনো কেউ ভগবানের নাম ফোন করত না। কদাচিত কেউ কখনো শোনার সময় গোবিন্দ সুন্দর চক্ষু নাম একবার উচ্চারণ করত। এই বছর সেই স্থানে তিনি প্রেমবন্যায় এনেছেন। আশ্চর্য ব্যাপার, জগাই বোধাই এক জোড়া, তাদের কথা শাস্ত্রের বর্ণনা আছে। শাস্ত্র আলোচনা করলে দেখা যায় জগাই বোধাই শুধু আর জোড়াই ছিল না, বহু বহু জগাই বোধায় তখন দেখা যাবে। সেই জন্য মহাপ্রভু তাদের কৃপা করেছেন। আর জগাই বোধাই সম্বন্ধে যদি আলোচনা করতে হয়, তাহলে খুব সাবধানে আলোচনা করতে হবে। এখানে তারা তো সাধারণ মানুষ নয়, তারা তো সাধারণ মানুষ ছিলেন না, বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন তারাই জগাই বোধাই। তারা তো সাধারণ ব্যক্তি নন, তথাপি উদাহরণ ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন, তার নিজস্ব লোককে দিয়েই শিক্ষা দেন, তা নাহলে শিক্ষাটা সম্পূর্ণ হয় না। এই জন্যই ভগবান কৌশল করে তার নিজের লোককে দিয়েই জগৎকে, মূর্খ জগৎ আর বাকি জগৎকে শিক্ষা দেন। এইটাই রীতি নিয়ম। চৈতন্য মহাপ্রভু যখন আগমিত হচ্ছেন, তার পূর্বে দেশের অবস্থা খুব খারাপ ছিল, খুব বড় যারা ছিলেন
তারা টাকাগুলো বাজে বাজে খরচ করতেন। মানে কিরকম এক জমিদারের ঘরের জেদার আর এক জমিদারের ঘরের জেদারি এরপরে বিবাহ হতো, তাতে লক্ষ লক্ষ টাকা খরচ হতো। এই ছিল সামাজিক চিত্র। লেখাপড়ার অবস্থা তো বললাম, লোকগণের চর্চা, তর্কশাস্ত্র আর ধর্মকর্ম, মঙ্গলচন্ডী বিশ্বহরি, মঙ্গলচন্ডী বিশ্বহরি পুজো কোনো জন মঙ্গলচন্ডীর দিকে করে জাগরণ, এই ছিল ধর্মকর্ম। আর কেউ কিছু বুঝত না, কিন্তু অবস্থায় এরকম ছিল। সামাজিক চিত্র এরকম ছিল, লেখাপড়ার গৌরব এরকম ছিল, আর ধর্মকর্ম এরকম ছিল। তিনি সে জগদ্দীপকে শিক্ষা দিলেন ঠিক ভাবে। কথা হচ্ছে, আমরা মানুষের জন্মগ্রহণ করে অহংকার করি সব সময়। আমরা মানুষ ভাষা, আমরা মানুষ, মানুষের মতো বাঁচতে চাই, এই অহংকার আমরা সবসময় করি। কিন্তু মানুষের বৈশিষ্ট্য কি? আমরা মানুষ, তা প্রমাণ করবো কি দিয়ে? আমাদের সদ্ভাবনা দিয়ে তো প্রমাণ করতে হবে, এটা সদ্গুণ দিয়ে প্রমাণ করতে হবে। মানুষকে বলা হয়েছে মানুষের বিবেক পরায়ণ ব্যক্তি, মানুষের নীতি আদর্শ পরায়ণ ব্যক্তি, তাকে মানুষ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। মানুষের মতো চেহারাটা আছে, কিন্তু কাজটা মানুষের মতো নেই। সেই জন্যই শাস্ত্রে বলা আছে, মানুষ আকার হইলে কি হয়, করার ভূতের কাম, তুমি কাজটা করছো ভূতের মতো। অতটা বলছো মানুষ হবে না। সৃষ্টি রহস্যে বর্ণনা আছে শাস্ত্রে, ভগবান প্রথমে জল সৃষ্টি করেছিলেন, আপনারা পড়েছেন। তারপরে তিন ভাগ জল, এক ভাগ স্থল। তারপরে জলচর প্রাণী সৃষ্টি করলেন, তারপরে উভচর প্রাণী সৃষ্টি করলেন, তারপরে সমুদ্র জাতীয় রেপটাইল পুরব প্রাণী এদের সৃষ্টি করলেন, পাখি সৃষ্টি করলেন, পশু সৃষ্টি করলেন। এসব করে সেই সময় ভগবান তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। কেন? যাদের সৃষ্টি করলাম এদের সঙ্গে আমার ভাবের আদান প্রদান হবে না, এই চিন্তা করে ভগবান মন খারাপ করেছেন। তারপরে তিনি তার আকারের মতো করে একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন কি? জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, বিবেক, বৈরাগ্য সব কিছু দিয়েছেন, অব্যবহার করছে। কোনটার জন্য অপব্যবহার না হয় সেটাও বলে দিয়েছেন। কিন্তু আমরা তো ঠিকভাবে চলতে পারছি না, আমাদের তো শিক্ষা নাই। আমার গুরুদেব এক জায়গায় বক্তৃতা করে বলছিলেন যে আজ জগতে বহু স্থানে দুটি কলেজ, দুটি কলেজ হয়েছে, কিন্তু সাদা শ্রেণী মাদার শ্রেণী স্কুল কলেজ কোথায় হয়েছে? দুঃখের সঙ্গে যে কথা বলেছিলাম, সাদা শ্রেণী মাদার শ্রেণী স্কুল কলেজ দরকার হবে, তা নাহলে ছেলে ছেলে সন্তান মানুষ হবে না, দেশ উন্নত হবে না। বর্তমানে যে শিক্ষা নিয়ে আমরা চলছি, যে শিক্ষার লড়াই করি, সেই শিক্ষা সবই নাস্তিক শিক্ষা, ঈশ্বরবিহীন শিক্ষা, নিরীশ্বর শিক্ষা। আর সেই শিক্ষার দ্বারা পরমার্থের কোনো উন্নতি হয় না, পরমার্থ জগতে করতেও চাই। বর্তমানে যারা শিক্ষার দায়িত্ব নিচ্ছেন তারা ধর্মকে বাদ দিয়ে দিচ্ছেন, ধর্মটা তাদের কাছে অপ্রয়োজনীয় বিষয়, ওটাকে বাদ দিয়ে লেখাপড়া শিখানোই বোধহয় তাদের কাছে গৌরবের বিষয় হয়েছে। ধর্ম যদি রাখা যায় তাহলে
সেগুলো নষ্ট হয়ে যায়, এই হলো তাদের ধারণা। কিন্তু যদি নীতি আদর্শ না থাকে তাহলে মানুষের সবটাই বিফল, সেই কথাই শাস্ত্র বুঝিয়েছেন বারবার করে। মানুষকে এই জন্যই বলা হয়েছে কি একটা ডিসিশন দেওয়া হয়েছে তাকে, মানুষকে কি ডিসিশন দেওয়া হলো নীতি আদর্শ করা হয়েছে, তখন সুরক্ষিত হচ্ছে না। আমরা জানবো কি করে চলবো কি করে, চলার সাথে চলবো কি করে, আমরা আমাদের সন্তানগণকে কিভাবে শিক্ষা দেবো, আমরা নিজেদের কিছু জানি না, কিছু জানলে তাদের শিক্ষা দেবো। এই জন্যই দুঃখ কষ্ট করে ওই কথা বলেছিলেন আমার গরুদের, যে আজ আদর্শ আদর্শ স্কুল কলেজ হওয়ার দরকার আছে, তাদের শিক্ষাটা ঠিক হবে। সব লোকচালিত ইতিহাস হয়েছে, আমরা এটাকে ভুলে যাচ্ছি কেন, নাস্তিক হয়ে যাচ্ছি কেন? ভগবানটা মানে কিচ্ছু নাই, এই শিক্ষা পাচ্ছি আমরা, আর কিছু ব্যাপার নেই। তাহলে আবার মানুষ বলে অহংকার কেন? আমরা মানুষ মানুষের মতো বাঁচতে চাই, এই অহংকার কেন? সেসব প্রশ্নগুলো তো আছে, সবগুলো আমাদের বিচার করা দরকার আছে। চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয় ঠিক মানুষ হবে। হিংসা হিংসা মানুষ থেকে রেহাই পাবে, সমগ্র জগতের রেহাই পাবে, আর সবজন পর্যন্ত বিফল হবে। আবার যখন তারা আন্তরিকভাবে জিনিসটা বুঝবেন, গ্রহণ করবেন, তখন তাদের মঙ্গল সেই আছে। আর প্রকার ভগবান নিজে স্বয়ং তিনি জগৎকে জানাচ্ছেন সব তত্ত্ব দর্শন, ভালো মন্দের বিচারটা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কতটুকু ভালো আমরা কোন বিচার নিয়ে চলবো, নিজের খেয়ালকুটি নিয়ে চলবো হবে না। শাস্ত্রের যে বিচার, সেই বিচার নিয়ে চলতে হবে আমাদের, তাহলে আমরা নিজেদের মানুষ বলে পরিচয় দিতে পারবো, মানব বলে পরিচয় দিতে পারবো। একথা বলা আছে, বুঝানো আছে, ভগবান বলে ভক্তিকে যদি স্বীকার না করি তাহলে মানব বলে আমরা পরিচয় দিতে পারি না, তার উল্টো পরিচয় আমাদের আছে। মানবের উল্টো শব্দ কি দানব, এই দানবীয় চিন্তাধারা আজ বর্তমানে আচরিক বিচার দুনিয়ায় চলছে, সমাজে চলছে। কি হবে চৈতন্য মহাপুরুষ সবাইকে মানব হতে বলেছেন, কৃষ্ণ নিজে বলছেন প্রতিজ্ঞা করে, আমি তোমাদের কাছে প্রক্লামেশন দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, কৃতজ্ঞ করে বলছি, সত্যম ব্রহ্মি মনে যা, মনে যা মানে হে মানবগণ শোনো, আমার যাত্রা আহ্বান, কি আহ্বানটা কি? সত্যম ব্রহ্মি মনে যা স্বয়ং দেবাহ যোগ মুকুন্দকে নরসিংহ জনার্দনে কি জীব জপতি অনুদিনম মরণে রণে বা অভিষ্ট প্রদান করি, যারা আমার গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ এই নাম নিরন্তর উচ্চারণ করবেন, আমার নাম জপ করবেন, কেঁদে কেঁদে তাদের সব দায়িত্ব আমার। ভগবান প্রতিজ্ঞা করছেন আমাদের জন্য, মুখ্য কষ্টটা আসছে কেন আমাদের, তার তো একটা কারণ আছে, কারণ তত্ত্ব দর্শন আমরা মেনে নিতে চাচ্ছি না, পাচ্ছি না, উল্টো চিন্তা। শাস্ত্র আলোচনা করলে বিচারগুলো সব পাওয়া যায়, শাস্ত্রকে বাদ দিয়ে দিলে ভগবানকে বাদ দিয়ে দেওয়া হয়। আমরা কি নিয়ে চলবো,
আমাদের সাথী অতি সম্বন্ধী সেটা আমাদের বোঝা উচিত। চৈতন্য মহাপ্রভু জগৎকে এসে ভালো জিনিস বেরিতে হলেও ভালো, বেটার লেট দেন নেভার, কখনো আমার থেকে বিলম্ব করেই হোক এই তো বিচারের কথা। পরমায়ু আমাদের অনেক কম, আমাদের থেকে আমরা ভারতবাসী ঋষি অধ্যুষিত দেশের লোক, ঋষিগণের মনে ঋষিগণের কৃপাপ্রাপ্ত কৃপাধন্য এই ভারতভূমি, সে কথা মানি না, মানতে পারি না। কেন? নাস্তিক শিক্ষা হয়েছে তো, সবটাই উল্টো শিখেছি তো, সুতরাং উল্টো দিকেই ব্যাখ্যা দেওয়া হচ্ছে সবটা। কি হবে আমাদের, কি কল্যাণ হবে আমাদের, কল্যাণের রাস্তা তো সব বন্ধ করে দিচ্ছে। সরকারও বোঝেন না, বিশ্ব রাজনীতিও বোঝে না কিছু, মঙ্গলের পর কি হবে? অস্ত্র আলোচনা করতে হবে, আলোচনাটা রাখতে হবে, এই পুরো শাস্ত্রের উপরে ভগবান সেই উপদেশ দিয়েছেন। স্থায়ী শিক্ষা, যে শিক্ষা আজকাল আমরা পাচ্ছি তাৎকালিক শিক্ষা, এই শিক্ষার নাম কি? অর্থকরী বিদ্যা, কিছু টাকা রোজগার করার বুদ্ধি, এই বুদ্ধি আমরা শিখছি ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে কতগুলো কেরানি তৈরি করছে, বলা আছে চাকরি, কিছু টাকা পাওয়া যাবে, টাকা রোজগার করার বুদ্ধি, এর থেকে আর বেশি কিছু না। মানুষ কোথায় হচ্ছে? মানুষের কোন এক ঋষি, তিনি আর ধর্মসভায় যাচ্ছেন, তাকে আহ্বান করা হয়েছে, সভাস্থলে গিয়ে চারিদিকে একবার তাকিয়ে দেখলেন সব সর্বাসন তাদের দেখে ফিরে যাচ্ছেন। আপনি ফিরে যাচ্ছেন কেন? বসুন বসুন, আমাকে নিমন্ত্রণ করছেন না আপনারা? বলে হ্যাঁ, কিছু ঠাকুরের কথা বলবার জন্যই নিমন্ত্রণ করছি। কার কাছে বলবো? যারা বসে আছেন এ সব বাঘ সিংহ অজগর দৈত্য দানব সব বলতে আছে, এদের কাছে আমি বলবো না কোনো কথা। ফিরে চললেন, কে অষ্টাবক্র মুনি শাস্ত্র রয়েছে উপাখ্যান ঘটনা এক মিথ্যা কথা না, লোকগুলো তো মানুষই বসেছিল, তিনি ওরকম বললেন কেন? এরা সব বাঘ সিংহ ভালুক সব বসে আছে, অজগর বসে আছে, মৃত্যুটা দেখে অবস্থাগত এইরকম। আমরা আমাদের ভালো মানুষটা রক্ষ করবো কি করে? পরমাই তো খুব কম, যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন সমাজে আজকাল, তারা বলছেন কি, ওরে বাপু এখন ধর্মকর্ম কি রে, এই বাচ্চা বয়সে এখন সংসারে ভোগ সুখ কর, ওরে তাহলে কখন করবো? তার বুড়া সূত্রটা হলে তো তখন একবার কেটে বৃষ্টি বলি, এখন সব দরকার নেই। আসলে তারা নিজেরাও তো জানেন না, তথ্য বা তত্ত্ব দর্শন তারা জানেন না নিজেরা, সেজন্যই বলছেন। বুড়া বয়সে হয় ভগবানকে ডাকা হয়, ভগবানের ডাকতে গেলে তো একটু ক্লেস স্টিকার আছে, একটা ব্যাগ স্টিকার আছে, একটা সংযম আছে, এসবগুলো তো আর হবে না বৃদ্ধ বয়সে, হয় না। তাহলে তাহলে ওই কথাগুলো বাজে কথা, শাস্ত্র বিরুদ্ধ কথাগুলো, গীতা ভাগবতের উল্টো কথাগুলো,
ওটা কোনো কথা না, বাজে কথা। গুরু অপরনাথ কি ভুল করেছিলেন? শাস্ত্র লেখা আছে ভাগবতে পঞ্চম বর্ষীয় বালক প্রহ্লাদ কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয়, এই সনাতন ধর্ম বাচ্চা বয়স থেকেই শুরু করো, এই কথা বলা আছে। বৃদ্ধ বয়সে করবে এই কথা দেখানে, তখন রোগের যন্ত্রণায় অস্থির, কেকার নাম করে, হবে না, আসবে না। সারা জীবন ধরে মানুষ যে সাধনা করছে সেই সাধনা তো মরবার সময় আসবে, চিন্তা ভালো চিন্তা আসবে কি করে, সদ্ভাবনা আসবে না তখন, ওই উল্টো পাল্টা চিন্তাই আসবে। কি করবো আমরা উল্টো পাল্টা শিক্ষা কি হবে? ওই জন্যই একটা গল্প বলা হয়, বৃদ্ধ পিতা চলে যাচ্ছেন, তাকে ঘিরে সব ছেলে ছেলেরা বসে আছে, সব তাদের বলছে এই অমুক জায়গায় অত টাকা পাগনা আছে, আদায় করিস, অমুক জায়গায় জমি আছে দেখিস, আদেগুলো মাথা মত মা আছে এগুলো ঠিক দেখবি। ছেলেরা বলছে বাবা আমাদের যদি ভাগ্যে থাকে তা আমরা খাবো, তুমি একটু হরিনাম করো। হাসছে না হরিনাম কেন? নাই তো অভ্যাস নেই তার জীবনে, সাধনা নাই, অত কথা বলতে পারবো না, এত করে কথা তিনি বলে ফেললেন, কিন্তু একবার কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ মুরারি বলতে পারলেন না, মারা গেলেন। এই তো অবস্থা আমাদের, তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এই তো আমরা কি করবো? অথচ এইসব কথাগুলো শুনতে হয় আমাদের, উল্টো পাল্টা কথাগুলো দেখা কোনো মূল্য নেই, শাস্ত্র মানতে হবে, ভগবানকে মানতে হবে, গার্জিয়ান উপরে উপরওয়ালা গার্জিয়ান। ভারত রাষ্ট্রে বাস করছি আমরা, ভারতীয় সংবিধান আমাদের মানতে হচ্ছে না, হচ্ছে তো? শিরকুট লাগবে, পরিচয় পত্র লাগবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের মেনে নিতে হচ্ছে, ধর্ম মানে কি শাস্ত্রের ব্যাখ্যা, ধর্ম মানে হলো কনস্টিটিউশন, পারমার্থিক সংবিধান, এই যার নাম গীতা ভাগবত তাকে বলে পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন, ওর আইনগুলো মানতে হবে। তাহলে ভারতবর্ষে বাস করার অধিকার নেই আমাদের, বের করে দেবে, ওই চেকপোস্ট থাকলে বের করবে না, পরিচয় পত্র থাকলে বের করবে না, আমরা বুঝি না হতে হবে ধর্ম কর্ম কেন করবো? প্রশ্ন খাবো না গিলব, মানুষের মতো খাবো মানুষের মতো বলবো তা তো নয়, সে কথা তো আসছে না, শুধু খাওয়ার কথা আছে, আর কিছু খাবার যদি ভগবান ব্যবস্থা করে দেন তাহলে ভগবান বলে কোনো বস্তু যদি কেউ থাকে তাকে মানা যেতে পারে। এই তো আমাদের ব্যবস্থা সমাজের, আমাদের উপর রাখার গার্জিয়ান যারা তাদের এই ব্যবস্থা, তারা এই নীতি শিক্ষা দেন, ভগবান ভাবে যদি কেউ থাকেন পরে দেখবো চিন্তা করে, আগে তো খাবার দাওয়ার দাও, খাওয়া করাটা তো আগে দাও, তারপর তো হবে না। উল্টো শিক্ষা হয়েছে আমাদের, ওই শিক্ষাকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে যদি আমাদের কিছু মঙ্গল হয় উপকার হয়। চৈতন্য মহাপ্রভু ওই শিক্ষাই দিয়েছেন, সেই শিক্ষা দিলে কারো আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হয় না। তাহলে কি বলছেন আপনারা, যেমন ম্যাচ কেটেছেন শহরের ম্যাচ কাটতে চান, আপনার সাধু হয়েছে
সকলে স্বাধীন হয়ে যাবে, এই চান আপনারা? হ্যাঁ, তাই তো চাওয়ার কথা। আমি তো চাইনি, আমরা চাচ্ছি না তো। কেন তো মালিক উপরওয়ালা, তো তার কথা, আমাদের কথা কি? তারই কথা আমরা বলি। ভগবান ঈশ্বর খাওয়া খাওয়া করে সব কিছু করো, আমার প্রতি শ্রদ্ধা রেখো। গার্জিয়ান মা বাপ, তিনটে ছেলে, তিনটে ছেলেকে সমান পরিমাণ অর্থ দিয়ে দিয়েছেন, না তোমরা নিয়ে ব্যবসা বাণিজ্য করো, যা করো করো, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও। একটা ছেলে কয়েক মাস জীবন জীবন আগে লাখ লাখ টাকা উড়িয়ে দিল, নিজেটা কোন রকম করে ক্যাপিটালটা রাখলো। আর একটা ছেলে ব্যবসাটা উপার্জন করতে পারলো, এই যে দুটো ছেলে ফেল করছে, খাদ্য হচ্ছে গার্জিয়ানটা দিয়ে দিয়েছে টাকা, টাকা পাই। সেই প্রেমময় ভগবানও আমাদের ব্যবস্থা রেখেছেন ওই রকম, একটু হাত পা নাচলেই হয়ে যাবে ব্যবস্থা সব রাখার। বিশ্বাস করি, আমি কাজ করি, আমি খাই, আমি খাওয়াই, খুব বাপরে ভয়ঙ্কর প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা যাচ্ছে কোথায়? প্রতিজ্ঞা করার পরেই তো মারা গেল, সে কে কাকে খাওয়াচ্ছে, কে কাকে ভরাচ্ছে, বিচার গুলো তো এইগুলো রয়েছে পাশাপাশি সব। তো মানুষ কেন এত অহংকারী হয়, এত অহংকার করছে কেন মানুষ দুনিয়ার? আমরা আমাদের নিজেদের হিম্মতে খাচ্ছি, পড়ছি, মোটেই না। খুব ধীরে ধীরে চিৎকে চিন্তা করতে হবে এইসব জিনিস। আস্তিক্যবাদটা কি এটা বুঝতে হবে, আর নাস্তিক্যবাদে বা কি ভাব সেটা বুঝতে হবে। সেই অবস্থায় চলতে হবে আমাদের, কি করবো আমরা? হরিনাম করতে হবে, করিকাল তো অবস্থার ব্যাপার নেই, সমস্ত যার যোগ্য ব্যবস্থা নেই। ব্যবস্থা কি আছে? হরিনাম করো, হরিনামটা আইন রক্ষা করে করতে হবে, জনধন করে করলে হবে না, ডাকাত দিয়ে করলে হবে না, ডাকাত দিলে পানিশমেন্ট, আর ঠিক ঠিক ভাবে করলে পুরস্কার। পাশাপাশি দুটো আছে তো, আমরা যাতে পুরস্কার পাই সেরকম ভাবি তো করবো। কলিকালের অবস্থা খুব সহজ সরল, এত সহজ সরল ব্যবস্থার দাওয়া নেই অন্য যুগে। এই কলিযুগে নাম সংকীর্তন করো পরম উপায়, এই বলছেন শাস্ত্র। সেই ব্যবস্থা আমাদের নিয়ে চলতে হবে। গার্জিয়ানের কথা আমরা কিছু বুঝি, আমাদের নিজের ভালো বুঝি না, যদি নিজেরা না বুঝি তাহলে গার্জিয়ানের ঘরে ছেড়ে দিতে হবে। তুমি তো সব বুঝো আমাদের ভালো মন্দ, তুমি আমাদের ভালো ব্যবস্থা নেই। গীতায় ওই শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ, আমার পথ ছেড়ে দাও, নাই তো সেই চিন্তা, আমরা ছেড়ে দিচ্ছি ভগবানের ঘরে, থাকলাম খুঁজলাম আমি সব করলাম, আর ফলটা তোমায় দিতে হবে। কেমন ধরনের সুবিধাবাদী আমরা! যিনি গার্জিয়ান তিনি বলছেন তোমরা বোঝো না ভালো মন্দ, আমি তো সব বুঝি, আমি বুঝে বুঝে তোমাদের সব ব্যবস্থা নেব। বিশ্বাস নেই, তারপর নির্ভরতা নাই, তারপর নির্ভরতা নাই। পুত্রি জৈনুর এ লৌকা ন কর্যা কর্মতে গহম, কৃষ্ণ নিজে বলছেন গীতায় পুচ্ছ নেই যাতে জগৎ দুনিয়া, যদি লোক ঠিক মতো কর্ম না করে। তাহলে ঠিক মতো করছে কি? করছে না তো, মুশকিল হয়ে যাচ্ছে সেইখানে। এই দোষ আমাদেরই, নিজেদেরই দোষ। ভগবানের ঘরে দোষটা পারলে হবে না, ভগবান সব ব্যবস্থা রেখে দিয়েছেন। সেই নীতি আদর্শ নিয়ে চলতে পারে অসুবিধা হয় না, হবে না, হতে পারে না, আইনটাই ওই রকম। কিন্তু আমরা তো বুঝি না,
ভগবান হাতে ছেড়ে দিতে পারি না, ছেড়ে দিলে বাবা তাকে ছেড়ে দেবেন না। মানে এটা কি লক্ষণ, কি বদ্ধজীবের লক্ষণ? মুক্ত জীব হলে সব দিয়ে দেবে ভগবানকে, না সব তোমার সব দিলাম যাও যা পারো করো। বদ্ধজীব তো নিজের হাতে রাখতে চায়, নিজের হাতের উঠোর মধ্যে রাখতে চায়, হবে না তো হয় না। ভালো বুঝি না আমরা, কিন্তু ভালোটা না বুঝেও আমরা বাহাদুরিটা করি, বাহাদুরিটা করতে চাই। শাস্ত্র আলোচনা করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের বিশ্বাস রাখতে হবে, ঈর্ষা ছেড়ে দিতে হবে, হিংসা ছেড়ে দিতে হবে। আমি খুব বড় ধার্মিক বাহাদুরি, ভগবান তো সবই ভোগেন, প্রত্যেকটা জীবের মুখে বলি দিয়েছেন তিনি, তিনি সকলের সব ভাষা বোঝেন ভগবান, আমরা তো বুঝি না। একটা তাকে কিচির মিচির করতে কি বলছে জানি না, তিনি বোঝেন কি বলছে। বনে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, সুরনাথপুরের জঙ্গল আর উড়িষ্যার গর্জা গুলো ফিল্টার স্টেট তার মধ্যে দিয়ে যাচ্ছেন, বাঘ সিংহ সব এসে তার পায়ে লুটিয়ে পড়ছে, সঙ্গে ভগবান ভট্টাচার্য আছেন, কমন্ডলু আর উনি দেখে ভয় পাচ্ছেন, হাউ হাউ করছে বাঘ সিংহ গুলো, হাউ হাউ মানে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চেতনের বৃষ্টি তিনি তাদের মুখে বলি দিয়েছেন, তিনি তাদের বলাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বুঝি না তো আমরা, আমরা তো ভয় আসছি খেয়ে ফেলবেন, হবে না। হিংসা করলে পারে হিংসা পায় লোকে, হিংসা যার নাই ভিতরে তার কাছে হিংসা নেই, হিংসা আসবে না তার কাছে, সত যোজন ধরে থাকবে। এই হল নিয়ম, শাস্ত্রে বলা আছে, বুঝানো আছে। এটা আমার মধ্যে যদি হিংস্র ভাব থাকে তাহলে হিংস্র প্রাণীর কাছে যেতে আমার ভয় হবে, কিন্তু আমার যদি ওটা না থাকে হিংস্র প্রাণীর কাছে যেতে আমার ভয় হবে না, সে কিছুই করবে না আমার, বরং আমাকে আদর করবে। পরীক্ষা, এই পরীক্ষার সম্মুখীন হওয়া যাবে আমাদের, যাবে, কিন্তু আমরা হতে পারবো না। কেন? বিশ্বাস নেই তো তত্ত্ববস্তুর পরে, তত্ত্ববস্তু ভগবানের পরে আমাদের নির্ভরতা নাই, বিশ্বাস নেই, কি হবে? বিশ্বাসে নিলয়ের বস্তু, তর্কে বহু দূর। আচ্ছা তো কথাটা মানে কি, বিশ্বাস কার পরে করবো? তত্ত্ববস্তুর পরে, মিথ্যা জিনিসের পরে নয়, সত্য জিনিসের পরে। এই হলো তত্ত্ব দর্শন শাস্ত্রে। তত্ত্ববস্তু কে? ভগবান স্বয়ং, তার কৃপা, তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর, এসব তত্ত্ববস্তু। তত্ত্ববস্তু কে? ভক্তি মহাদেবী তত্ত্ববস্তু। শাস্ত্র তো সব বর্ণনা আছে সুন্দরভাবে, আমরা বুঝতে চাই কই? বুঝবার ইচ্ছা নাই, ধৈর্য নাই, ধৈর্য হারা সব, কি হবে উপায় নেই তো। যে জিনিসটা থাকলে ধরে আমাদের সব কিছু হবে, সেই জিনিসটাকে ধরে রাখছি না তো আমরা, ওটাকে বাদ দিচ্ছি, ওটাকে বাদ দিয়ে চলবার চেষ্টা করছি আমরা। বোকামি, এই জাতীয় বোকামি দুনিয়া করছে, ওইটাই চলছে। ভগবত ইচ্ছা ছাড়া কোনোদিনই সফল হয় না। এন্ডেভার চেষ্টার মধ্যে ভগবত চিন্তা আছে, সফল হবে, সেটা হবেই হবে, করতেই হবে, এই হলো কথা। আর যে জিনিসের মধ্যে ভগবত চিন্তা নেই, ভগবানের অনুমোদন নেই, হবে না সেটা, কিছুতেই হবে না, সাথে চেষ্টা করলেও হবে না সেটা।
আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন। এটা বিভিন্ন শাস্ত্রের সুন্দরভাবে বর্ণনা করা আছে, ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে না ভালোবেসে জগতের কাউকে ভালোবাসা যায় না। আগে ভগবানকে ভালোবাসতে হবে, তারপরে সব জগতের সকলের ভালোবাসা বাড়ছে সকলের সকলে। এইগুলো বিচারের কথা। আমরা তো মূলটাকেই শেষ করে দিচ্ছি, আমি কি নিয়ে চলবো? সম্বল করি, সম্বল নিয়ে চলবো তো, সম্বল নেই তো ভগবানের বিশ্বাস রাখতে পারছি না। সুতরাং ভালো হওয়ার কোনো সুযোগ নেই। বলুন আপনাদের কি প্রশ্ন আছে বলুন। যা আমি বক বক করলাম তার ভিতরে আপনাদের কি প্রশ্ন আছে বলুন, আমি তার উত্তর দেই। 5 মিনিট আছে আমার। শাস্ত্রের যে আইন আছে সেই আইন ঠিক মতো পালন করলে, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনলে, ভগবানের কথা শুনলে সব ঠিক হবে, তারই সব আসবে। আর ওইটাকে বাদ দিয়ে চলবার চেষ্টা করলে কিচ্ছু হবে না, সত চেষ্টা করলেও হবে না কিচ্ছু। ব্যাস এক কথায় উত্তর। আর কি বলুন, আর কি, আর কি প্রশ্ন কার কি আছে বলুন। কারো প্রশ্ন নাই, সবাই কেদার, কারো প্রশ্ন নাই। ভগবান বুঝাচ্ছেন, কারো গায়ে লেখা নাই তিনি ব্রাহ্মণ, আর কারো গায়ে লেখা নাই তিনি শূদ্র, লেখা নেই বলে তাহলে তার আচরণ, তার চলন বলন, তার চিন্তাধারা ভাবধারা, সেইটা নিয়ে বিচার হয়েছে। ঋষিগণ প্রশ্ন করছেন, ঋষিগণের কাছে কৃষ্ণ প্রশ্ন করছেন, একটা ভয় গেছেন শ্রীমদ ভগবতের উপাখ্যানে। আপনারা কি ব্রাহ্মণ? কৃষ্ণ প্রশ্ন করছেন ঋষিগণকে, আপনারা কি ব্রাহ্মণ? ঋষিগণ বলছেন আমরা ব্রাহ্মণ কি অব্রাহ্মণ সেটা তো আপনার জানবার বিষয়। দ্যাটস নট আওয়ার লুক আউট, সেটা আমাদের বিচার্য নয়, আপনি সেটা বলবেন। তখন কৃষ্ণ বললেন আপনারা স্যার ব্রাহ্মণ, তাহলে এ প্রকরণটা ভগবানকে দিতে হচ্ছে, উপরওয়ালাকে দিতে হচ্ছে, আমরা নিজেরা চেষ্টা করে সেই সব খেতাব পাচ্ছি না। ভগবান থেকেই সব আসছে, ওখান থেকেই বিচারটা এলো। মুখবাহু রূপা দেব্য পুরুষ শ্রমই সহ সত্তার ও যোগীরে বর্ণা গুণের বিত্রাদয় পৃথক, ভাগবত বলছে। ভগবান থেকে আসছে চার বর্ণ চার আশ্রম, কি কর্তব্য এদের? এই চার বর্ণীয় চার আশ্রমী এই আট, এদের কি কর্তব্য? জয় সংপ্রসং সাক্ষাৎ আত্মা প্রভব মিশ্রণ না ভজন্তি অবজানন্তী।